اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحابه وبارك وسلم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدتا من لساني يفقهوا قولي رب زدني علما نافعا والحكمة بصالحين رب يسر ولا تعسر واتمم بالخير وبك نستعين يا فتاح نحمده ونصلي على رسول الكريم اما بعد আলহামদুলিল্লাহ মহতারাম দোস্ত বুজুর্গ আজিজ যারা হজে যাওয়ার নিয়ত করেছেন মনস্থ করেছেন হজে যাবেন তো তাদের উপকারের জন্যে তাদের কেদনতে কিছু কথা আপনাদের পেশ করছি যে হজে গমনের সময় আমাদের করণীয় কি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের থেকে বিদায় নেওয়ার সময় নিজের অন্যায় ও ত্রুটি মাফ করিয়ে নিতে হবে এবং তাদের নিকট মঙ্গলের জন্য দোয়ার আবেদন করতে হবে যখন ঘর থেকে বের হবে তখন দুই রাকাত নফল নামাজ আদায় করবেন যখন দরওয়াজার নিকট আসবেন তখন সুরা ইন্নাল জালনা সুরা ইন্নাল জালনা পাঠ করবে যখন ঘর থেকে বের হবে তখন ক্ষমতা অনুযায়ী কিছু সাদগা প্রদান করবে এবং আয়তাল করছে পাঠ করবে এরপর নিম্নলিখিত দোয়া পাঠ করবে আল্লাহ হুম্মা ইন্নি আউ মিন আন আদিল্লা আউ উদাল্লা আউ আজিল্লা আউ উজাল্লা আউ আজলিম আউ উজলিম আও আ জাহালা আউ ই জাহালা আলাইয়া অর্থ হে আল্লাহ আমি তোমার আশ্রয় চাই এবং বিষয় থেকে যে আমি পথ ভরস্ট হয়ে যাই অথবা পথ ভরস্ট করা থেকে অত্যাচার ও জলুম করা থেকে অথবা অত্যাচারিত হওয়া থেকে জাহেলিয়াতের কাজ করা থেকে অথবা আমার উপর ইয়ালাতের কাজ করা থেকে এরপর নিম্নলিখিত দোয়াটি পাঠ করবে আল্লাহ হুম্মা নাসআলুকা ফি সাফারিনা হাজাল আল বীর্র অতাকোয়া অমিনাল আমালি মা তার আল্লাহ হাওবিন علينا سفرنا هذا واتبيلنا بودة اللهم أنت الصاحب في السفر الخليفة في الأهل اللهم إني أعوذ بك من وسائس سفري আল কাবাতিল মুজারি আসাউল ফিল মা আহলি আল হাউজি বাদল কাউরি অদাতিল মজলুম হে আল্লাহ আমরা তোমার নিকট এই ভ্রমণে নেকি ও তাকোয়ার আবেদন করছি এবং এইরূপ আমলের জন্য আরজ করছি যাতে তুমি সন্তুষ্ট থাকো হে আল্লাহ আমাদের এই ভ্রমণকে আমাদের জন্য সহজ সরল করে দাও এবং দূরত্ব রাস্তা দূরত্ব অতিক্রম করে দাও হে আল্লাহ তুমি ভ্রমণে আমাদের সাথী এবং আমাদের অনুপস্থিতিতে আমাদের পরিবার বর্গের হেফাজতকারী হে আল্লাহ আমি তোমার নিকট বড় মনের কষ্ট হতে দুঃসহ অবস্থা দষ্টন হতে ফিরে এসে ধনসম্পদ সন্তান সন্ততির মধ্যে দুঃসহ অবস্থা দশন থেকে নির্মাণের বা তৈরির পর বিনিষ্ট হওয়া থেকে এবং মজলুম ব্যক্তির বধ দেওয়া থেকে আশ্রয় প্রার্থনা করছি যদি দুইবার বাক্যগুলি সর না থাকে তাহলে বাদ যে বিষয়বস্তু বঙ্গনমধ্যে লেখা হয়েছে তা মুখে উচ্চারণ করার চেষ্টা করবে দেখা যা আরবিগুলো যদি বলতে না পারেন অন্তত বাংলাগুলো বলবেন তিন যখন আত্মীয় স্বজন থেকে বিদায় গ্রহণ করবেন তখন এই পড়বেন আজ তাও দি হুল্লাদি লা তাদি ও দিউ আমি তোমাদেরকে আল্লাহর নিকট সোপর্দ করছি যার নিকট সোপর্দ করা বস্তু ধ্বংস হয় না তারপর যখন যানবাহন আরোহণ করবে গাড়ি তোটবে তখন বিস্মিলা বলে আরোহণ করবে এবং এই দোয়া পড়বে আলহামদুলিল্লাহ হিল্লা জি সখর আলানা হা দা অমা কুন্না লাহু মুকরিনাইলা রব্বিনা লামুন কলিবন সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি এটা আমাদের করাতত্ব করে দিয়েছেন তার ক্ষমতা ব্যতীত আমরা এর উপর ক্ষমতা লাভ করতে পারতাম না নিঃসন্দেহে আমাদেরকে আমাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন করতে হবে আল্লাহ সুমনতলা এই সমস্ত নির্দেশ এই সমস্ত দোয়া সমূহ আমল করার তফিক দান করুন আমিন সুম্মা আমিন ইয়ারব্বাল আল আমিন